কালীপূজোর ঠিক আগের দিন মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। শনিবার গভীর রাতে চাঞ্চল দুই মালতীপুরীর সুপ্রাচীন কালী মন্দিরে চুরির ঘটনাটি ঘটেছে। মন্দিরের গ্রিলে লাগানো তালা ভেঙে কালী প্রতিমার সোনার গয়না চুরি করে চম্পট দেয় দুষ্কৃতীরা। খবর পেয়ে রবিবার সকালে ঘটনাস্থলে পৌঁছয় চাঞ্চল থানার পুলিশ। মন্দিরের পুরোহিত প্রবীর কুমার মিশ্র জানান, কালীমার সোনার ও রূপোর অলঙ্কার চুরি হয়েছে, প্রণামীর বাক্সটাও নেই, প্রায় 3,000 টাকার মতো নগদ নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। সিসিটিভি ক্যামেরাও নিয়ে পালিয়েছে তারা। ঘটনার তদন্ত শুরু করেছে চাঞ্চল থানার পুলিশ। দেখতে পেলাম মন্দিরের পশ্চিম দিকে গ্রিলের তালা ভাঙা পোয়া গেছে। আনুমানিক সোনা হয়তো 2 আনার মধ্যে হতে পারে, আর চাঁদি মোটামুটি গড়ে হয়তো 800 গ্রাম থেকে 700 গ্রাম এইটুকু পোয়া গেছে। কি কি অলংকার গেছে? তবু অলংকার সোনার টিপ, বেশিরভাগ টিপ, আর হাতের বালা, হাতের বালা, মাথার দুটা মুকুট, আর কেস একটা ইয়ে ছিল ভিতরে, মন্দিরের ভিতরে একটা দান বাক্স ছিল কাঠের, মোটামুটি আমি ধরছি 1,000 খানিক টাকা হওয়া উচিত। তারপরে একটা বাইরে ইয়ে আছে, দান বাক্স আছে, বেশ বড় লোহার সন্দুক, যেটাকে আমরা চলতি কথায় বলি, সেই সন্দুকে অনুমান করছি 2,000 থেকে 3,000 টাকা থাকা উচিত আমার হিসাবে। এখন জানি না, তার বেশি হতে পারে, তার কমও হতে পারে। সামসি থেকে মুর্তজা আলমের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।